হ্যালো, সালামু আলাইকুম। আমি এখন ম্যানহাটন ব্রিজের সামনে। আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হলো ম্যানহাটন ব্রিজ। এই ব্রিজটি নিউ ইয়র্ক স্টেটের দুটি সিটিকে সংযোগ স্থাপন করেছে। এটি একটি ঝুলন্ত ব্রিজ। আর এই ঝুলন্ত ব্রিজের উপর আমাদের আজকে এই প্রতিবেদন। সাথে আছি আমি মোহাম্মদ রিদওয়ানুল হক। ম্যানহাটন ব্রিজ এবং ব্রুকলিন ব্রিজের মাঝখানে রয়েছে ব্রুকলিন ব্রিজ পার্ক। ব্রুকলিন ব্রিজ পার্ক থেকে ম্যানহাটন ব্রিজের দৃশ্য অত্যন্ত চমৎকার। আপনি যখন পার্কে দাঁড়িয়ে ইস্ট রিভারের দিকে তাকাবেন, আপনি দেখতে পাবেন ম্যানহাটন ব্রিজের আইকনিক ইস্পাত কাঠামো নিউ ইয়র্ক সিটির আকাশ রেখার সামনে ভেসে উঠছে। ম্যানহাটন সেতুর দুটি স্তম্ভের রাস্তার সাথে একটি স্বতন্ত্র ডাবল ডেকর নকশা রয়েছে এবং কেন্দ্রে একটি পথছাড়ি পারাপারের রাস্তা রয়েছে। সেতুটি পূর্ব নদী জুড়ে 6,855 ফুট বিস্তৃত এবং ম্যানহাটন ও ব্রুকলিন বরুর সংযোগ স্থাপন করেছে। ব্রুকলিন ব্রিজ পার্ক থেকে আপনি ম্যানহাটন ব্রিজের উত্তর ও দক্ষিণ টাওয়ার উভয়ই দেখতে পাবেন, সেই সাথে সাসপেনশন তারগুলি যেগুলি রাস্তাকে কানেক্টিং করেছে। পার্কটি নিজেই শিথিল করার এবং শহরের দৃশ্যগুলো দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। এটি ব্রুকলিন ব্রিজের ঠিক দক্ষিণে ব্রুকলিন ওয়াটার ফ্রন্টে অবস্থিত। পার্কটির সবুজ স্থান, খেলার মাঠ, একটি ওয়াটারফ্রন্ট প্রমনেড এবং পূর্ব নদীতে মিশে যাওয়া বেশ কয়েকটি পিয়ার রয়েছে। সামগ্রিকভাবে আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকলে ব্রুকলিন ব্রিজ পার্ক থেকে ম্যানহাটন ব্রিজের দৃশ্য অবশ্যই দেখার মতো। শহরের আইকনিক স্কাইলাইনে নেওয়া এবং সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটির সৌন্দর্যের প্রশংসা করার জন্য এটি একটি
পথচারীদের জন্য রয়েছে ম্যানহাটন ব্রিজে আলাদা একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি ম্যানহাটন থেকে ব্রুকলিন, ব্রুকলিন থেকে ম্যানহাটন যাতায়াত করতে পারবেন। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে আইকনিক পটওয়ে স্পটগুলোর মধ্যে এটি একটি। ডাম্বোতে অবস্থিত ম্যানহাটন ব্রিজের এটিকে সঙ্গত কারণে এনওয়াইসির অন্যতম প্রধান ফটোগ্রাফি স্পট হিসেবে দেখা হয়। ওয়াশিংটন স্ট্রিট এবং ওয়াটার স্ট্রিটের সংযোগস্থল থেকে দুটি বিল্ডিংয়ের মধ্যে স্যান্ডউইচ করা ম্যানহাটন সেতুর একটি নিখুঁত দৃশ্য এটি। ম্যানহাটন ব্রিজ রাতে একটি দর্শনীয় দৃশ্য প্রদান করে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শহরের আলো জ্বলে ওঠে, সেতুটি একটি আশ্চর্য দৃশ্যে ধারণ করে। আইকনিক সাসপেনশন তারগুলি পূর্ব নদী জুড়ে প্রসারিত একটি শিরিশ আলো দ্বারা আলোকিত, যা তাদের অন্যান্য স্থাপত্যকে উচ্চারণ করে। পথচারীদের চলার পথ থেকে আপনি নিচের জল শহরের আলো ঝলমল করতে দেখতে পারেন, একটি জাদুকরী প্রতিফলন তৈরি করে যা দৃশ্যের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে।